জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর গেন্ডারিয়ায় আঞ্জুমান মফিদুল এতিমখানায় আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ উপকমিটি আয়োজিত খাদ্য বিতরণ ও আলোচনা সভায় অংশ নিয়ে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই তত্ত্বাবধায়ক নিয়ে আজকে বিএনপি মাতামাতি করছে, কাজেই লজ্জাটা তাদেরই বহন। পৃথিবীর কোনো দেশ এ তত্ত্বাবধায়ক ধারণ করে না, বাংলাদেশে কেন করতে হবে? যে ব্যবস্থা নিষিদ্ধ আইনের দৃষ্টিতে সেটা আবারও বাঁচাতে চায়, ইটস এ ডেড ইস্যু, এটাকে আবার জীবন্ত করতে চায়, তাদেরই লজ্জা পাব। বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় অংশ নিয়ে আগামী নির্বাচন প্রসঙ্গে দলের অবস্থান তুলে ধরেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তারেক রহমান নির্বাচন চায় না, বেগম খালেদা জিও নির্বাচন চায় না, কারণ ওনারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। ওনারা যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, এই জন্য ওনারা নির্বাচন চায় না। বিএনপি নির্বাচন বর্জন করলো, আমি বলতে পারি বিএনপির নেতারা নির্বাচন করবে। সুতরাং নির্বাচন সবাইকে নিয়েই হবে ইনশাআল্লাহ। এদিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক লীগের আলোচনা সভায় নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। এই ক্ষমতার মোহ লোভ চিরদিনের জন্য স্তব্ধ করে দিতে হবে, তারা যেন আর ভবিষ্যতে কোনোদিন চিন্তা না করে, যে ষড়যন্ত্র করে সন্ত্রাস করে আবার ক্ষমতায় আসবে। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।